সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো চব্বিশ পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম অর্ধেকটুকু বানান করে এটি হচ্ছে হামিম সেজদার তৃতীয় নম্বর পৃষ্ঠা তো চলুন শুরু করা যাক শুরু করার আগে একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরুদুবিল্লাহ হিমিনাস হেই লজি বিস্মিল এ হিউর রহে ম্যান ইওর ওয়া উভজ ওয়া ক ফের লিভস ইভর ক জবারে খালি লিফ থাকলে একই পড়তে হয় ইহাকে মধ্য তো বাড়ি বলে ওয়া ক লেম ও পেশ লু পেশের বামপাশের জস্মবালা ওয়াও এখানে এক হবে জবরে বামপাশে খালি আলিফ পেশে বামপাশের জসমলা ওয়াও এবং জেরের বামপাশে জসমালা ইয়া থাকলে এক পড়তে হয় এটা আমরা একটু মনে রাখবো ওয়া ক লু

এখানে হা গিয়ে দালকে ধরবে না তাকে ধরবে এখানে দালের উপর আছে জজম এবং তার উপর আছে তাসদিদ জজম এবং তাসদিদ যদি পাশাপাশি থাকে তাহলে অবশ্যই তাসদিদকে প্রাধান্য দিতে হবে এটা হচ্ছে নিয়ম হা গিয়ে তাকে ধরবে হা তাজের হিত তামিম মিম পেশতুম শাহিত তুম আইনসে বর আ লা মিস বল্লাই আলাই নুন আলিফিসাবোন না জবরে বাম পাশে খেয়ালি এখানে এক লিপ্ট আনতে হবে আর এখানে আমরা অফ করবো একসাথে বলে দিচ্ছে আরটি ওয়া কলুলি জুলু দিহিম লিমে শাহিত তুম আলেই নে ক ফালি বিসব ক জবর আলিফ এক লিপ্টবেলাম ও পেশ লু এখানে টানতে তিন আলিফ উপরে এই যে বাঁকা চিহ্ন এটা থাকলে তিন আলিফট্রেনে পড়তে হয় এখানে যে মদ হয়েছে মদ মদের নাম তিন আলিফ মধ্যে মুনফাসিল ক লু

হামজা ওয়াও দুই জের এও গুন্যা করতে হবে দুই যাবর দুই জের দুই পেশকে তান বলে দেন পরে ওয়া আসছে ওয়াও হচ্ছে ঈদগয়মে বাগুনার হফ ঈদগামে বাগুন্নার সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে ওটা আপনারা দেখলে ঈদগমী বাগুনার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে গুন্না করতে হবে নাকে নাকি উচ্চারণ করতে হবে এটি হচ্ছে ঈদগামে বাগুন্না কুল সেই এউ ওয়া জরওয়া হ্যা পেশু ওয়াহু ও জরুয়া ওয়াহু ওয়া হয় জাবর খ লা আমি লা হ ক জবর ক পেশকুম হ লেয়া ক وهو خلقكم ألف وو سبر أو وو سبر وأول لم سبر لا أول ميم را سبر مر, مر, مر را سبر را مر تا وو دوي ستين قلنا كرتها بي اي جاي كان المطو إذ غامي با قلنا ناكي ناكي اتشان وو سبر و مر و ألف زر إي لم يسبر لي إليها زر هي إليه وإليه আইন ও থাকলে জিম পেশ টেনে পড়তে হয় এই শুরুতেই বলেছিলাম নুন সাবনায় তোর যাউ নক সময় নুন সাকিন হবে আর এখানে টানতে হবে তিন রিপ কারণ মদের হপের পরের হবে যদি অক্ফ হয় সেখানে তিন আরিফ টেনে পড়তে হয় আর এখানে যে মদ হয়েছে মদের নাম তিন আলিফ মধ্যে আরদি আরটি একসাথে বলে দিচ্ছি قالوا انطقنا الله الذي انطق كل شيء وهو خلقكم اول مره وهو خلقكم اول مره واليه ترجعون স্বামী দর্শক আয়টি কিন্তু বেশ বড় এক নিঃশ্বাসে যদি আপনারা পড়তে না পারেন সেক্ষেত্রে যে কোনো জায়গায় আপনারা অকফ অক্ফ করতে পারেন আর যেখানে অক্ফ করবেন সেখানে সাকিন করতে হবে অক্ফের সময় গোলতা হা হয় পূর্বের ভিডিওতে আমি যখন এগুলো সামনে এসেছিলো বলেছিলাম তো আমরা এখানে যেহেতু অকফ করেছি গোল গোলতাটার উপর অকফ করেছি তো এটা হা হয়ে গিয়েছে এবং সাকিন করছি এই জন্য আউ্ আলেমার রহ বলেছি এটা হচ্ছে নিয়ম আর এখানে থামার পরে কিন্তু ইলেহে তোর যাওয়া এতটুকু বলিনি আমি একটু পিছন থেকে ধরে নিয়ে বলেছি তো যেখানে অক্ফো করবেন আপনারা যদি এখানে অকফ করেন হুয়া খলা কোকুম কোনো সমস্যা নেই তবে এখানে অক্ষ একটু পিছন থেকে নিয়ে ধরতে হবে সেটা এক শব্দ হতে পারে দুই শব্দ হতে পারে আপনার ইচ্ছা অনুযায়ী তবে মিলিয়ে পড়তে হবে এই আর কি ওয়াউ সাবর ওয়া মিম আলিফ সাবর মা জাবর বাম পাশে হবে ওয়া মা কাফ নুন পেশ কুন গুন্না করতে হবে ইকফা গুন্না তা মিম পেশ ওয়া মা কুনতুম তা সিন জাবু তাস তা তেস্ তা তাস তা তাজতি রাউ পেশ রাউ পেশ বাম পাশে জাজ একই লিফট্রেনে পড়তে হবে নুন সাবর্নাই তে স্টেটি আলিফ ইয়া পরে এই এখানে ওই যে যসম তার শীত পাশাপাশি তার শীতকে ধরতে হবে আর এখানে যেহেতু ননসে কিনে পরে ইয়াশ আসছে গুন্না করতে হবে এটি হচ্ছে দোকানে বা গুন্না এই ইয়া ইন জ বর ইয়াশ হ্যাঁ জ বর দা আল সোভোদ দ্য হ্যাঁ দে এই ইয়াশ হ্যাঁ দ্য আইন সে বর আ লা আলাই কাফমিম পেশকম আলাই

جِم پِشْجُو وَلَا جُو لَمَوْ پِشْلُو اَكْلِپْتَنْتَه بَالدَل <سؤال> پِشْدُو کَاف مِيم پِشْکُم جُلُودُكُمْ وَلَا جُلُودُكُمْ وَأَشْرَ عَلَم كَرِزَبُ اللّٰه كَرِزَبُ تَكْلِپْتَنْتَه وَلَا

লাম আলিম সাবুল এক আলিফ টান্ত হবে ইয়া আই সাবুর ইয়া লা লাম সাবুল মিম পেশমু লা লেমু কেব সাবুর কে সাইজে সি জে রে বা পাশে জসওয়ালা ইয়া এক আলিফ টান্ত হবে র মিম দুই সেবুর রম গুন্না করতে হবে তানভিনের পরে মিম আসছে ই দামে বা গুন্না কেসি রম মিম মিম সের মিম মিমে তাস্তিদ হয়েছে এটি হচ্ছে ওয়াজিব গুন্না এখানে তানভিনের পরে মিমে তাস্তিদ এর জন্য এই ধরনের বাগুননা আর এখানে শুধু মিমের উপর তাস্তিদ এর জন্য ওয়াজিব গুন্না এটা খেয়াল করতে হবে মিম সে ওরমা টানতে হবে ক্যাসি রম মিম তাইসে ও চা মিম সে ওরমা চা মে লেমো পেশলু এক লিফ টানতে হবে নুন সে চা লেমু সময় নুন সাকিন হবে আর মদের হরপের পরের হরপে যেহেতু অক্ষ হয়েছে এই জন্য এই এক তিন আলিপে পরিণত হবে উচ্চারণ হবে চা মেলুন একসাথে একটি বলে দিচ্ছি وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم، ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون، সবই দর্শক টি প্রায় দুই লাইনের বেশি তো এক নিশেষে পড়া যদি ধীরে ধীরে পড়া হয় তাহলে এক নিঃশেষে পড়াটা কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি এক নিঃশেষে পড়তেই না পারেন তা আমার মতো যে কোনো জায়গায় আপনি অক ফু করে নিতে পারেন এবং প্রথমে বলেছি যেখানে অক্ফু করবেন তার একটু পেছন থেকে ধরে নিতে হবে আর যে জায়গাটা অক্ফু করবেন সেখানে সাকিং করতে হবে এই হচ্ছে নিয়ম খেরাজ জনুন সব জন নুনে তাস্তি তো গুন্না গুন্না করতে হবে নুন পেশনু জন্নু ক্যাফ পেশকু মিমলাম পেশমুল কু মুল্লাম সবুল্লা জন্নু কুমুল্লা দালিয়া সে ভি জেরে হবে

ক্যাফ মিম পেশকুম কম আর দে কম ফেজ বর ফেল সত জবর অল ফেলস ব্যাহ ফে অলস ব্যাহ তে মিম পেশতুম তুম এখানে দুইটা মিম একটা জসমলা একটা তসওয়ালা তো প্রথমেই বলেছি জসম তশসিদ পাশাপাশি থাকলে তাশিদকে প্রাধান্য দিতে হবে আর এখানে মিম সেকিনে পরে মিম আসছে এটা হচ্ছে মিম সেকিনের ইদ অম গুন্না এটির নাম ফে অলস ব্যাহ তুম

وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين فزبر فا ألف يزر إن إيه ألف جي يا ابن قلنا قلت بيتي وشي دغومي بقلنا يا صدبر يص فإن يص بزر بي

বাইএস এর বি টেনে পড়তে হবে নুন আকফেসমান হবে আর এখানে টানতে হবে তিন উচ্চারণ হবে ম্যাবিন একসাথে বলে দিচ্ছি সবাই দর্শক আধা পৃষ্ঠা বানান করে দিয়েছি যতটুকু বানান করে দিয়েছি একবার পরে দিচ্ছি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপন জন্দের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدْتُمْ عَلَيْنَا قَالُوا أَنْطَقَنَا اللَّهُ الَّذِي أَنْطَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ خَلَقَكُمْ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي ظننتم بربكم ارداكم فاصبحتم من الخاسرين فان يصبروا فالنار مثوى لهم وان يستعتبوا فما هم من المعتبين